আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে। আজ আমরা আলোচনা করব এক নজরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তিনি 40 বছর বয়সে নবুয়াত লাভ করেছেন। তার 63 বছরের জীবনকে দুটি পর্বে ভাগ করা যায়, নবুয়াত প্রাপ্তির পূর্বের 40 বছর, নবুয়াত প্রাপ্তির পরের 23 বছর। এই 23 বছরের মধ্যে মক্কী জীবনের 13 বছর আর মাদানী জীবনের 10 বছর। তাই আমরা এই সিরিজকে তিনটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্ব নবুয়াত প্রাপ্তির পূর্বের 40 বছর, দ্বিতীয় পর্ব মক্কী জীবনের 13 বছর, তৃতীয় পর্ব মাদানী জীবনের 10 বছর বা হিজরতের 10 বছর। আশা করি আমাদের সাথেই থাকবেন। হাবশার বাদশাহ আব্রাহা 571 খ্রিস্টাব্দে কাবা শরীফ ধ্বংস করার জন্য মক্কায় আক্রমণ করে। এ বছরেই আবু তালিবের বাড়িতে 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তার মায়ের পর আবু লাহাবের বাদী সুয়াইবিয়া তাকে সর্বপ্রথম দুধপান করান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা বিনতে ওয়াহাব দাদা আব্দুল মুত্তালিবকে জন্মের সংবাদ দিলে তিনি খুশি হয়ে নাম রাখেন মুহাম্মদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থাকাকালীন তার পিতা আব্দুল্লাহ 24 বছর বয়সে ইন্তেকাল করেন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার পর অনেক বরকত ও কল্যাণ অবলোকন করেন। বনু সাদ গোত্রের হালিমা সাদিয়ার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 4 বছর বাল্যকাল কাটান। এই 4 বছর বয়সেই বক্ষ বিদারণের ঘটনা ঘটে। এই ঘটনা 3 বার ঘটেছে, বাল্যকালে, নবুয়াত প্রাপ্তির পাককালে এবং মেরাজের সময়। এই বক্ষ বিদারণ ঘটনার পর হালিমা সাদিয়া ক্ষতির আশঙ্কায় তাকে তার মায়ের নিকট ফিরিয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 6 বছর বয়স পর্যন্ত তার মায়ের কাছে থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, তখন তার আম্মা স্বামীর কবর জিয়ারত করে মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে ইন্তেকাল করেন। তখন তার লালন পালনের দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কাঁধে ন্যস্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদা ইন্তেকাল করেন। তারপর তার লালন পালনের দায়িত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার হাতে ন্যস্ত হয়। সেই সময় থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা প্রায় 40 বছর তাকে আদর ও স্নেহের ভিতরে রাখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তখন তার চাচা আবু তালিবের সাথে ব্যবসার মাল নিয়ে শাম দেশে বসরায় ভ্রমণ করেন। পাদ্রি বুহাইরা তাকে দেখে, নবুয়াতের আলামত দেখে তাকে চিনে ফেলেন এবং চাচা আবু তালিবকে ইহুদির ব্যাপারে সতর্ক করেন এবং তাকে মক্কায় ফেরত পাঠানো হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর বয়সে চাচাদের সাথে কুরাইশ ও হাওয়াজিন গোত্রের মাঝে সংঘটিত ফুজ্জার যুদ্ধে অংশগ্রহণ করেন। এ যুদ্ধে তিনি চাচাদেরকে তীর প্রস্তুত করে দিতেন। এ যুদ্ধ শেষ হওয়ার 4 মাস পর 20 বছর বয়সে আবদুল্লাহ ইবনে জুদানের ঘরে বসে হেল্পফুল ফজল নামক সংগঠন করেন, যার স্লোগান ছিল নির্যাতিতদের সাহায্য করা হবে তার অধিকার আদায় করা পর্যন্ত। আজকে আমরা যত কল্যাণমূলক সংস্থা দেখি তার প্রবর্তক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক মাল নিয়ে সিরিয়ায় সফর করেন এবং তাকে বিবাহ করেন। তখন খাদিজার বয়স ছিল 40 বছর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল 4 জন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। জয়নাবের বিবাহ আবুল আস ইবনে রাবির সাথে হয় এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার মৃত্যুর পর তাকে বিবাহ করেন। রুকাইয়া উম্মে কুলসুম ওসমান ইবনে আফফানের সাথে বিবাহ হয় এবং
ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিবাহ করেন এবং তাদের ঘরে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জন্ম হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল তিনজন, কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। মনে রাখতে হবে ইব্রাহিম ব্যতীত সকলেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। ইব্রাহিম মারিয়ার গর্ভে জন্মগ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন ছেলে বাল্যকালেই ইন্তেকাল করেন। 35 বছর বয়সে কাবা শরীফ পুনর্নির্মাণে হজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতবিরোধ সৃষ্টি হলে তিনি সকলের মাঝে ফয়সালা করেন এবং 38 বছর বয়সে নবুয়াতের বিভিন্ন আলামত প্রকাশ পায়। গণকরা ও পাদ্রীরা তাকে নবুয়াতের সুসংবাদ দেয়। 40 বছর বয়সে নবুয়াত লাভের আগেই তিনি সকলের মাঝে আল আমিন আস-সাদিক উপাধি লাভ করেন। মুসলিম শরীফের 2276 নম্বর হাদিস ওয়াসিলা বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা ইসমাইলের সন্তানদের মধ্য থেকে কিনানাকে নির্বাচন করেছেন আর কিনানা থেকে কুরাইশদেরকে নির্বাচন করেছেন, কুরাইশ থেকে বনু হাশেমকে নির্বাচন করেছেন আর বনু হাশেম থেকে আমাকে নির্বাচন করেছেন। বুখারী শরীফের 3432 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমি মানব জাতির সর্বোত্তম যুগে আবির্ভূত হয়েছি, যুগের পর যুগ অতিবাহিত হয়ে আমি সেই যুগে আবির্ভূত হয়েছি যে যুগ আমার জন্য নির্ধারিত ছিল। 3615 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি আদম সন্তানের সর্দার হব এবং আমার হাতে প্রশংসার ঝান্ডা থাকবে, এটা কোনো গর্ব নয়। হযরত আদম আলাইহিসসালাম সহ অন্যান্য সকল নবী আমার পতাকা তলে সমবেত হবে এবং আমি হব সর্বপ্রথম সুপারিশকারী, এটা কোনো গর্ব নয়। তিনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আসুন না আমরা তার আদর্শ গ্রহণ করি। কিন্তু আজকের তরুণ প্রজন্ম কাকে অনুসরণ করছে, কাকে আদর্শ বানাতে চায়? তাই আমরা সকলেই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছড়িয়ে দেই সবার মাঝে, প্রজন্ম থেকে প্রজন্মে। আসুন আমরা প্রিয় নবীর হক আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমাদের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আল হামিদ ইনস্টিটিউশনকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ আল হামিদ ইনস্টিটিউশনকে লাইক দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।